এই পাওয়ার জন্য আমি আমার সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা না থাকলে এটা কোনো মতেই সম্ভব হতো না আর আমি আশা করব ভবিষ্যতেও আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে সবাই রেডি তো ভিডিওটা স্টার্ট করবে এবার লেটস গো নমস্কার প্রতীক্ষার অবসান আমার বয়স দু বছর দু মাস না 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 আমার বয়স না এই চ্যানেলের বয়স এই ফ্লাইং বয় ট্রাভেল অ্যান্ড কিচেনের বয়স হচ্ছে দু বছর তিন মাস আমার কাছে চলে এসেছে এটা ইউটিউব পাঠিয়েছে গুগল অ্যাডসেন্স এটা পাওয়ার জন্য প্রত্যেক ইউটিউবারই এটা পাওয়ার অপেক্ষায় থাকে এবং এই এটা পেতে কিন্তু অনেক স্ট্রাগলও করতে হয় প্রচুর স্ট্রাগল করতে হয় মানে একটা কথা আছে যে প্রচুর রুটি বেলতে হয়েছে আমায় হ্যাঁ রুটি বেলতে হয়েছে এবং বেলতে হবেও ভবিষ্যতে কেন এটা করে তো থেমে থাকা যাবে না আর দর্শকরা আমাকে নিয়েছেন মানে ভালো লেগেছে জেনে এটা আমার সত্যি একটা আমি ভীষণের জন্য গর্বিত আর সবার আগে আমি ইউটিউবকে ধন্যবাদ জানাবো স্যালুট জানাবো যে আমার মতো একজন সাধারণ সামান্য একটি ছেলেকে কিভাবে এক্সপোজ করেছে এবং ইউটিউব এটা করে এক্সপোজ করে এবং প্রচুর ঘরে আমি এই জন্য যেতে পেরেছি আর পরিবার থেকে এবং বন্ধুবান্ধবরা সেরকমভাবে আমাকে আমি তাদের কাছ থেকে কোনো উৎসাহ পাইনি কিন্তু আমার মা যদি আজকে থাকতো তাহলে মা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করতো আমার আমি বিশ্বাস করি মা আছে মা ওপরেই আছে ওপর থেকেই আমাকে তার আশীর্বাদ দিয়ে যাচ্ছে আর অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে এই পথ চলতে হয়েছে অনেকে আওয়াজ দিত যে কি দরকার কি করছো নিজে একটা ছোট ব্যবসা করছো ব্যবসা করো আমি ব্যবসা করি ছোট একটা তার সাথে সাথে আর এটা আমার পুরো ভালোবাসা এইটা এই কাজটা করি আমি পুরো ভালোবেসে ভালোবেসে যে কোনো কাজই আপনি করুন না কেন সাকসেস আপনা আসবেই আসবে আর সাকসেস তো কারোর কাছে এমনি আসে না আপনাকে সাকসেসের কাছে নিজের পায়ে হেঁটে যেতে হবে একটা কথা আছে যে সাকসেস নেবার কামস অ্যান্ড নক ইউর ডো ইউ হ্যাভ টু গো অ্যান্ড রিচ টু দ্য সাকসেস ভাগ্য দেবতার কাছে আপনাকে নিজের পায়ে হেঁটে গিয়ে তার দরজায় ঠকঠক করতে হবে আর এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমার প্রথম দিকের যে ভিডিওগুলো সেগুলো আমি দার্জিলিং সংক্রান্ত করেছিলাম এবং তার মধ্যে একটা ডাউহিল আমি করেছি সাংঘাতিক পরিশ্রম গেছে দুদিনে আমি একদিনে রাত্রিবেলা বাসে করে গেছি টিকিট পাইনি ট্রেনে শিলিগুড়িতে নেমেছি শিলিগুড়ি থেকে আবার আমি ওখান থেকে আমি কোনো ওখানে কেন কার্সিয়াং থেকে আরও উপরে প্রায় চার পাঁচ কিলোমিটার উপরে ডাউহিল ডাউহিল আমি করেছি সেদিনকে আমি রাত্রিবেলা বাসে করে গিয়ে শিলিগুড়ি নেমেছি ওখানে কোনো শেয়ার গাড়িও পাইনি একটা স্করপিও আমি একা গেছিলাম স্করপিও ভাড়া করে ডাউহিল করে ওখান থেকে আবার চারটের সময় বেরিয়ে সন্ধ্যাবেলা শিলিগুড়িতে এসে রাত্রি আটটার সময় আবার আমাকে বাসে ফিরতে হয়ে গেছি মানে ফিরতে হয়েছিল এবং দুটো দিন সাংঘাতিক গেছে তা সেগুলো সব ভুলে যায় কেন যখন দেখি যে একটা কাজের কাজ কাজ করে মানুষ তো একটা আনন্দ পায় আর ভালোবেসে কাজটা করি বলে আমার কোনো রিগ্রেটস নেই আমি কি পাবো তার আশায় আমি কাজটা করি না আমি ভালোবেসে যে কোনো কাজ আপনি যদি ভালোবেসে করেন তার একটা ইয়ে আছে যেমন ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন সে সে দশ হাজার টাকার মাইনে সেখানে আপনি খুব একটা কাজের সময় বের করতে পারেন পারেন না বা খুব কাজের প্রেশার থাকে আর আপনার নিজের বলতে কিছু সময় আপনি পান না কিন্তু যদি একটা সে তার থেকে কমে একটা আট হাজার টাকার চাকরি সেখানে আপনি সময় পাচ্ছেন এবং জব স্যাটিসফ্যাকশান যেটা সবচেয়ে বড় দরকার একটা মানুষের আনন্দ নিয়ে কাজ করছেন তখন দেখবেন দশ হাজার টাকার মাইনে থেকে আট হাজার টাকাটা আপনার কাছে অনেক আর এইভাবেই করে আর আপনারা যারা ইউটিউব নতুন করছেন তাদের জন্য একটা কথা ইউটিউব ওটাই এই যে এটা একটা পিন এই এটা একটা পিন দেয় ওরা যে আপনি যে আপনি আপনার বাড়িতে এটা আসবে সেটা ওরা মানে এটা একটা প্রমাণস্বরূপ যে আপনি যে আপনি আর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি খুব ভালোভাবে ওগুলো ফর্মগুলো ফিল আপ করে নেবেন আর ওখানে একটা সুইফট অ্যাকাউন্ট ওরা চায় সুইফট অ্যাকাউন্টটা হচ্ছে আপনি তো জানতে পারবেন না সুইফট অ্যাকাউন্ট প্রত্যেক ব্যাংকের আলাদা আলাদা ব্রাঞ্চের আছে আপনি হয় ব্রাঞ্চ ম্যানেজার অথবা আপনার ওখানে সার্ভিস ম্যানেজারের কাছ থেকে নিয়ে এটা জানতে পারবে আর আই কোড যেটা ওরা চায় সেটা তো আপনি চেক বইয়েই পেয়ে যাবেন এগুলো একটু মন দিয়ে ফিল আপ করে করব আরেকটা কথা হচ্ছে নতুন যারা ইউটিউব করছেন তাদের একটা কথা বলে রাখি যে আপনারা সমস্ত ধরনের ভিডিও দেখবেন যেটা ভালো সেখান থেকে নেবেন সেই মেটেরিয়ালগুলো নেবেন কিন্তু কাউকে নকল করবেন না কেন আপনার নিজের মতো করে আপনি করবেন সব সময় আপনার চ্যানেলের ব্র্যান্ড আপনি নিজে তৈরি করুন কেন পারবেন না এবং ঈশ্বর সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়ে পাঠাই পাঠায় চেষ্টা করুন ভালো যেগুলো মেটেরিয়ালগুলো আছে সেগুলো নিতে কিন্তু কাউকে কপি করবেন না আমিও সেরকম আমি সমস্ত ধরনের ভিডিও দেখি যেগুলো ভালো সেগুলো মনে রাখি পরবর্তী ভিডিওতে সেগুলো যাতে কাজে লাগতে পারে কিন্তু কাউকে আমি নকল করি না নকল করলে কিন্তু হবে না আর ইউটিউব যেহেতু একটা এক্সপোজিং ওয়ার্ল্ড মাঝে আমি দীঘাতে গেছিলাম দীঘাতে যাওয়ার সময় ট্রেনের মধ্যেই আমাকে দেখছি আটশোকে কেউ দেখছে আটশোকে দেখছে মানে একটা ফ্যামিলি আমার দেখছে আমি আমি ভেবেছি বোধ চেনা চেনা জানা কেউ হবে তা আমি বেরিয়ে গেছি পরে যখন আমি আবার বাথরুমে যাচ্ছি তখন তিনি আমাকে সেই সেই ভদ্রলোক সে তার ফ্যামিলি নিয়ে যাচ্ছিল বলল যে আপনি না লেটস গো দেখুন লেটস গোটা আমার একটা ব্র্যান্ডের মতো হয়েছে এটা এটা আমার ক্রেডিট না এটা এটা ইউটিউবে আর অনেকেই দেখছি এখন আমাকে লেটস গো লেটস গো বলে ডাকে প্রথম প্রথম একটু বিরক্ত হতাম কিন্তু তারপর দেখছি যে না এটা ভালোবেসেই ডাকছে লেটস কো মানে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন বা দেখেন তারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি তা এটা আমাকে উৎসাহই দিয়েছে আর কি এটা নিয়ে আমার কোনো আর প্রথম প্রথম আমি যখন আমার ভিডিও ছেড়েছিলাম আজ থেকে দু বছর আগে তখন দেখতাম যে আমার ভিউ দশটা পনেরোটা কুড়িটার তিরিশটা কি পঞ্চাশটার মধ্যে আটকে যাচ্ছে আর তো তার পাশাপাশি যখন আমি অন্য অন্যের ভিডিওগুলো দেখি দেখছি তারা এক ঘন্টায় ওয়ান কে হয়ে যাচ্ছে একটা একটুখানি যে মনটা একটু দুঃখ হয়েছিল এটা অস্বীকার করবো না নিশ্চয়ই এটা সবারই হবে কিন্তু তাই বলে আমি নিজের কাছ থেকে আমি সরে আসিনি আমি একটা জিনিসই ভাবি বরাবর যে লোকে যখন পারে আমি কেন পারবো না ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই আপনাকে চেষ্টা করে যেতে হবে এবং চেষ্টাটা আপনি মানে ভালোবেসে চেষ্টা করবেন আমি সবসময় বলি ভালোবেসে যেখানে ভালোবাসা থাকবে না কিছু পাওয়ার আশা করবেন না দেখবেন আপনি পাবেনই আমি আমার কাজ করে যাচ্ছি যদি ভালো লাগে আপনাদের এটা এটা আমার কোনো ক্রেডিট না এটা ঈশ্বরের ক্রেডিট এবং আমার মা বাবার ক্রেডিট যে কোনো কাজ করবেন ভালোবেসে করবেন একটা কথা ইউটিউবে খুব শোনা যায় যে কন্টেন্ট 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 নেই কন্টেন্ট নেই কন্টেন্ট নেই হোয়াট ইজ কন্টেন্ট কন্টেন্ট আপনার চোখের সামনে একবার এক সাংবাদিক এক স্বনামধন্য লেখককে জিজ্ঞেস করেছিল যে মশাই আপনি এত প্লট থেকে পান উত্তরে সেই স্বনামধন্য লেখক বলেছিলেন যে যে কোনো সাধারণ মানুষের পিছনে সারাদিনে এক ঘন্টা সময় দাও কন্টেন্ট তোমার বা প্লট তোমার চোখের সামনে চলে আসবে সেই লোকটার হাসি কান্না বেদনা দুঃখ সব তুমি পেয়ে যাবে দারুণ কথাটা বলেছিল। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রেজেন্টেশন উপস্থাপনা উপস্থাপনা আপনি কিভাবে করছেন আর যখন করবেন পুরোপুরি একশো এর মধ্যে দিতে হবে তখন অন্য কিছু ভাববেন না শুধুমাত্র সেই উপস্থাপনার বিষয়বস্তুর উপরেই আপনি থাকবেন আর মানুষের জীবনটা খুব ছোট্ট আজ আছি হয়তো কাল নেই আর এই রিলের মাধ্যমে আমি মানুষকে এন্টারটেইন করার চেষ্টা করি কতটা পারি আমি জানি না তবে কিছু কিছু ফিডব্যাক তো আসেই আর আমি সব সবসময় আমার দর্শকের কাছে একটা প্রশ্নই করি যখন তাদের সাথে আমার দেখা হয় যে কেমন লাগছে কেন আমি তো সে যে দেখছে কি না দেখছে আমি তো বুঝতে পারি না সেটার একটা ফিডব্যাকটা এই জন্যে নিই যে পরবর্তীকালে যাতে আমি মানে আমার রেকটিফাই করতে পারি এই প্রসঙ্গে আমারই খুব পরিচিত একটি মেয়ের একটি দোকান আছে ওই বাজরণিতেই আমি বাজরণিতেই থাকি তা তাকে আমি প্রথম প্রথম বলতাম যে কে দেখছে বুঝতে পারছি না আমার বলে না না তুমি ভেবো না তোমার চ্যানেল দেখছে তুমি জানো না কিন্তু দেখছে আর এটাই আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার চ্যানেল দেখছে লোকে ভালো লাগছে কী লাগছে না সেটা সবাইকে তো খুশি করতে পারি না আর চেষ্টা করি চেষ্টার কোনো আমার খামতি নেই এটুকুন আমি বলে যাচ্ছি আর প্রত্যেক দিনই যখন প্রথম প্রথম ভিডিও করতাম যখন ভিউয়ার্স ভিউ নেই এরকমও হচ্ছে দশটা পনেরোটা পরে আটকে যাচ্ছে তখন আমি খুব ডিসঅপয়েন্টেড হয়ে যেতাম খুব ডিপ্রেশন আসতো ভাবতাম যে কাল থেকে আর করব না কিন্তু কাল থেকে করবো না বলে যখন আবার রাত পেরিয়ে যখন সকাল হচ্ছে তখন আবার নতুন উদ্যমে লেগে যায় কেন এখানে হারানোর কিছু নেই আর আপনি যে কোনো কাজ ওটা আমি আগেই মানে আগেও বলেছি ভালোবেসে করতে হবে এবং আপনি কাউকে নকল করবেন না আপনার মধ্যেও অনেক কিছু আছে আপনি সেটাকে আর ইউটিউব এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমাদের এটা প্রকাশ করার জন্য প্রকাশ করুন না এইভাবে আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তারাও একটুখানি আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার খুব শীঘ্রই ফিরে আসছি থ্যাংক ইউ